হয়ে গেছে। এটা 2 নম্বর সামগুলো দেখাই। 2 নম্বরে বলেছে ডেসক্রাইব, যদি পরীক্ষায় আসেনি, ডেসক্রাইব লেফট কোসেট এন্ড রাইট কোসেট অফ এইচ এন্ড ফাইন্ড জি ওই ইন্ডেক্স অফ জি এইচ। ইন্ডেক্স অফ জি এইচ খোঁজা মানে কতগুলো ডিস্টিং লেফট কোসেট আছে সেইটুকু খোঁজা, অথবা এইচ যে এইচ যদি কোনো কিছু দেওয়া থাকে সাব গ্রুপ, তার যা অর্ডার হবে সেইটাকে জির অর্ডার দিয়ে ভাগ করলে সেটাই কি ইন্ডেক্সের ভ্যালু, হ্যাঁ কি না? ইন্ডেক্সের ভ্যালু কি ডেফিনেশন ছিল, যতগুলো লেফট কোসেট আছে সেইটা, অথবা ওর যা অর্ডার যেটা ছিল, মানে এইচের যা অর্ডার ছিল সেটাকে জির অর্ডার দিয়ে ভাগ করে দাও, সেটা যেটা হবে সেটা হচ্ছে ইন্ডেক্স। আচ্ছা, আমি এস থ্রি উইথ এলিমেন্টস জি ইকুয়াল টু এস থ্রি, আচ্ছা এইচ ইকুয়াল টু রো ওয়ান, এইচ ইকুয়াল টু রো ওয়ানটা এইটা দেখাই। দেখ আচ্ছা দেখো, এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে শুধু এইচ এর আমাদের যে ইন্ডেক্সের ভ্যালুটা একটু পড়ে ফেলো তো, কিছু দা অর্ডার অফ এভরি সাব গ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ এ ডিভাইজার অফ অর্ডার অফ দা জি। ইন্ডেক্সের ভ্যালু কি ছিল, ইন্ডেক্স ছিল অর্ডার অফ এইচ ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, অর্ডার অফ এইচ টু ক্যালকুলেট করতে হবে। অঙ্কটাতে কিছুই নয়, এইচ যে যেটা এইচ লেখা আছে দেখো, আমি দুইটা করছি, দুইয়ের দুই লেখো, হেয়ার জি ইকুয়াল টু এস থ্রি, জি ইকুয়াল টু এস থ্রি। আচ্ছা এস থ্রি মানে কোন সেটটা হয় যেন, এস থ্রির মধ্যে কি কি এলিমেন্ট থাকে, রো জিরো, রো ওয়ান, রো টু, রো থ্রি, রো ফোর, রো ফাইভ। নো ডাউট অর্ডার অফ এস থ্রি বা অর্ডার অফ জি ইকুয়াল টু কত, সিক্স। এখন এই চাইছি, এইচটা দেওয়া আছে নাকি জেনারেটর অফ রো ওয়ান। আচ্ছা মাল্টিপ্লিকেশনের আন্ডারে, মানে এস থ্রিটা কার আন্ডারে গ্রুপ ফর্ম করে, কার আন্ডারে গ্রুপ ফর্ম করে, মাল্টিপ্লি। তো এইটা যেটা আসবে, এই যে জেনারেটর মানে রো ওয়ান এর জেনারেটর, তার মানে অ্যাকচুয়ালি এইচ এর মধ্যে রো ওয়ান হোল টু দি পাওয়ার এন ওয়ালা এলিমেন্ট গুলো থাকবে। তার মানে এইটাকে যদি সেট আকারে কনসিডার করো, তাহলে রো ওয়ান হোল টু দি পাওয়ার এন সাজ দ্যাট এন বিলংস টু ন্যাচারাল নাম্বার করে দাও, ইনভার্স গুলো আর দরকার নেই, জেড লেখা দরকার নেই, নেগেটিভ নিগুলোই একই জিনিস আসবে। এইটুকু করছি, এইটা করলে কি এলিমেন্ট আসবে, ফার্স্ট এন ইকুয়াল টু ও, এটা রো ওয়ান, রো ওয়ান আসলো। টেবিল দেখে বলো এবার আমাকে, রো ওয়ান ইন্টু রো ওয়ান কত ছিল, রো ওয়ান এর স্কোয়ার। টেবিল দেখে বলো রো ওয়ান ইন্টু রো ওয়ান কত, রো টু, তার মানে একটা রো টু পেলে ভালো। তার মানে দেখো রো ওয়ান এর স্কোয়ার হিসেব মতো রো টু। এখন রো ওয়ান এর কিউ, রো ওয়ান এর কিউ মানে হিসেব মতো রো ওয়ান এর স্কোয়ার ইন্টু কত, রো ওয়ান, তার মানে রো টু ইন্টু রো ওয়ান। রো টু ইন্টু রো ওয়ান করলে কি ছিল, রো টু ইন্টু ওয়ান করলে রো জিরো ছিল। আরো আসি, দেখো রিপিটেশন কি আসে। এবার রো ওয়ান হোল টু দি পাওয়ার ফোর মানে রো ওয়ান এর হোল কিউ ইন্টু রো ওয়ান, রো ওয়ান এর হোল কিউ কত ছিল জানো, রো ওয়ান এর হোল কিউ কত ছিল, রো জিরো ইন্টু রো ওয়ান, রো জিরো ইন্টু রো ওয়ান করলে কি পাবে, রো ওয়ান। আগেরটা চলে এসছে আবার, রো ফাইভ, রো ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ মানে রো ওয়ান হোল টু দি পাওয়ার ফোর ইন্টু রো ওয়ান, তার মানে কোনটা আসবে, রো ওয়ান ইন্টু রো ওয়ান, রো ওয়ান ইন্টু রো, রো টু। দেখো যত এগোবে এই এলিমেন্ট গুলোকে ঘুরে ফিরে আসবে, তার মানে এইচ ইকুয়াল টু জাস্ট রো ওয়ান রো টু রো থ্রি, এভাবে দেখতে হবে। তাহলে এইচ এর অর্ডার কত, থ্রি। তাহলে ইন্ডেক্স অফ জি এইচ কত দেবে, বা জি ইন্ডেক্স এইচ কত দেবে, হেন্স জি
এটা এইচ 6 ডিভাইডেড বাই 3। আরেকটা অঙ্ক পাঠিয়ে দেবো, দুই হবে, দুই মেলাবে তুমি কেন, দেওয়ান নয় দুই। আচ্ছা আমি করাবো এখন 6 নম্বর সামটা করাবো, 6টা এসেছিল একবার পরীক্ষাতে, 2012-তে এসেছিল, বলেছে প্রুভ দ্যাট এ নন কমিউটিভ গ্রুপ অফ অর্ডার 10 মাস্ট হ্যাভ এ, 5টাও এসেছিল 2011-তে, 5টা আগে করায়, তারপর 5টা একই রকম, 5টা পারবে ছেড়ে দাও, নন কমিটিভ দিয়ে একই টাইপের, ওটা 6টা দেখ পাঠাবো, যদি না বুঝতে পারো নেক্সট দিন বলবে। দেখো প্রুভ দ্যাট ই নন কমিটিভ গ্রুপ, এটা হচ্ছে আগেরটা, প্রুভ দ্যাট অল প্রপার সাব গ্রুপ অফ অর্ডার 8 আর কমিউনিটিভ, 6-এর জন্য করেছিলাম যেরকম 8-এর জন্যও হবে, একই লজিক। আচ্ছা 6টা 2012-তে এসেছিল, প্রুভ দ্যাট ই নন কমিউনিটিভ গ্রুপ, এ নন কমিউনিটিভ গ্রুপ অফ অর্ডার 10 মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ অফ অর্ডার 5, বলেছে একটা গ্রুপের অর্ডার, একটা গ্রুপ যদি নন কমিউনিটিভ হয়ে যায় আর তার অর্ডার যদি 10 থাকে, তার অর্ডার যদি 10 থাকে তাহলে ওই গ্রুপের কি থাকবে, ওই গ্রুপের একটা সাব গ্রুপ থাকবে যার অর্ডার নাকি 5। বোঝা গেছে স্টেটমেন্টটুকু? বলেছে প্রুভ দ্যাট এ নন কমিউনিটিভ গ্রুপ অফ অর্ডার 10 মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ অফ অর্ডার 5, একটা গ্রুপ নন অ্যাবেলিয়ান গ্রুপ তার অর্ডার 10, তার একটা সাব গ্রুপ থাকবে যার অর্ডার 5। কিভাবে প্রুভ করা হয়েছে দেখো, লেখো লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 10, লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 10, ঠিক আছে, লেট জি বি এ গ্রুপ অফ অর্ডার 10, লেট এ বি অ্যান এলিমেন্ট অফ জি, লেট এ বি অ্যান এলিমেন্ট, লেট এ বি অ্যান এলিমেন্ট অফ জি, দেন অর্ডার অফ এ ডিভাইডস অর্ডার অফ জি, নো ডাউট বলতে পারি। লেখো তাহলে অর্ডার অফ এ, অর্ডার অফ জি ইকুয়াল টু 10 দেওয়া ছিল, তাহলে অর্ডার অফ কি কি হতে পারে, 10-এর ডিভাইজার 1, 2, 5, 10, লেখো দেন অর্ডার অফ এ ইকুয়াল টু 1, লেখো 2, 5, অর 10, এগুলো আমাদের যে কোনো একটা হবে। আচ্ছা লেখো ইফ অর্ডার অফ, ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 10 দেন জি ইজ সাইক্লিক, কেন, কারণ গ্রুপের অর্ডার 10 ছিল, এলিমেন্টের অর্ডার 10, লেখো ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 10 দেন জি ইজ এ সাইক্লিক, হেন্স জি ইজ কমিউটেটিভ, ঠিক আছে। লেখো তাহলে কি লিখলে, ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 10 দেন জি ইজ সাইক্লিক, হেন্স জি ইজ কমিউটেটিভ। দেখো যদি একটা এলিমেন্টের অর্ডার 10 হয়ে যায় তাহলে গ্রুপটুকু সাইক্লিক হয়ে যাবে, আর সাইক্লিক গ্রুপ মানে কমিউটেটিভ, বাট আমার গ্রুপটুকু নন কমিউটেটিভ ছিল, তার মানে কোনো এলিমেন্ট যার অর্ডার 10 হতেই পারে না। লেখো ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 10 দেন জি ইজ সাইক্লিক, হেন্স জি ইজ কমিউটেটিভ, লেখো হুইচ ইজ নট ট্রু, লেখো হুইচ ইজ নট ট্রু অ্যাজ জি ইজ নন কমিউটেটিভ, হুইচ ইজ নট ট্রু ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 10 দেন জি ইজ সাইক্লিক, হেন্স জি ইজ কমিউটেটিভ, হুইচ ইজ নট ট্রু
অ্যাজ জি ইজ নন কমিউটেটিভ, কারণ অর্ডার অফ জি তোমার হচ্ছে অর্ডার অফ এ টেন, হুইচ ইজ নট ট্রু মানে কোনটা, অর্ডার অফ এ টেন হতে পারে না, এটাকে হুইচ ইজ নট ট্রু বলছি আমি, হুইচ ইজ নট ট্রু অ্যাজ জি ইজ নন কমিউটেটিভ। লেখো দ্যাট ইজ অর্ডার অফ এ নট ইকুয়াল টু টেন, এটাই আসল ল্যাঙ্গুয়েজ, অর্ডার অফ এ টেন হতে পারে না, টেন হলেই জিটা অ্যাবিলিয়ান হয়ে যায়, জিটা সাইক্লিক হয়ে যায়, সাইক্লিক হলে কমিউটেটিভ হয়ে যায়, বাট দেওয়া আছে নন কমিউটেটিভ। আচ্ছা তাহলে 10-এর ক্ষেত্রে হচ্ছে না, 5-এর কেস পড়ে আছে, 2-এর কেস পড়ে আছে, আর আইডেন্টিটি এলিমেন্ট হলেই তো, প্রত্যেকটা এলিমেন্ট যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আবার ওই কেসটা চলে আসছে। দেখি লেখো লেট অর্ডার অফ ইজ নন আইডেন্টিটি এলিমেন্ট ইজ 2, লেট অর্ডার অফ ইজ নন আইডেন্টিটি এলিমেন্ট, লেট অর্ডার অফ ইচ ইএস ইচ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট ইচ 2, লেখো দেন লেট অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট ইচ 2, দেন নিশ্চয় হচ্ছে, দেন এটুকু একবার লিখে দিই, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয়ে যায়, প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয়ে যায় তাহলে এ ইকুয়াল টু, একটু আগে শিখেছি কত গো, এ ইনভার্স, ইকুয়াল টু ইনভার্স ফর অল এ, দেন বলো প্রত্যেকটা এলিমেন্ট যদি নিজের ইনভার্স হয় তাহলে ওই গ্রুপটুকু, ওই গ্রুপটুকু অর্ডার কত হয়ে যাবে, বা ওই গ্রুপটুকু কি হয়ে যায়, কমিউট অ্যাবিলিয়ান হয়ে যায়। লেখো লেট অর্ডার অফ ইজ নন অ্যাড এলিমেন্ট ইজ 2, লেখো দেন এ ইকুয়াল টু ইনভার্স ফর অল এ বিলংস টু এইচ, লেখো সো সো এ নট, আর দেখালাম না, সো এ নট বি ইকুয়াল টু কি হয়ে যায় বলো, বি নট এ, ফর অল এ বি বিলংস টু কত, জি, লেখো হেন্স, লেখো হেন্স জি ইজ কমিউটেটিভ, আর দেখালাম না এ ইকুয়াল টু, আগেটা দেখানো আছে, এটা কপি করে একটু ফেলবে না হয়, লেখো হেন্স জি ইজ কমিউটেটিভ, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট ট্রু, হুইচ ইজ নট ট্রু, লেখো সো অর্ডার অফ এ নট ইকুয়াল টু 2। বাকি কি কেস পড়ে থাকলো, নন আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে শুরু করেছিলাম, লেখো লেখো হেন্স, হেন্স জি মাস্ট হ্যাভ এন এলিমেন্ট, হেন্স জি মাস্ট হ্যাভ এন এলিমেন্ট, বলো 2 অর্ডারে এলিমেন্ট থাকলো না আর ওদিকে 10-এর থাকলো না, তাহলে থাকবে কোনটা, কারণ আমি তো বলেছি যে এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ভাগ করবে, তো 2-এর জন্য হচ্ছে না, কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, নন কমিটিভ চলে আসছে, 10-এর জন্য হয়ে যাচ্ছে, আইডেন্টিটি হলে তো হয়েই যাবে, অ্যাবিলিয়ান হয়ে যাবে, তো তাহলে থাকলো কত, 5, লেখো হেন্স জি মাস্ট হ্যাভ অ্যান এলিমেন্ট হুজ অর্ডার ইজ 5, হেন্স জি মাস্ট হ্যাভ অ্যান এলিমেন্ট হুজ অর্ডার ইজ 5, হেন্স জি মাস্ট হ্যাভ অ্যান এলিমেন্ট হুজ অর্ডার ইজ 5, জি মধ্যে একটা কোনো এলিমেন্ট থাকবে যার অর্ডারটা নাকি 5 হয়ে যাবে, দেয়ার ফোর জি মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ, দেয়ার ফোর জি মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ, জি মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ জেনারেটর অফ এ ইজ অফ অর্ডার 5, হেন্স এইটা কোথা থেকে পেলাম, হেন্স জি মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ, সাব গ্রুপটা হচ্ছে এটা ইজ অফ অর্ডার 5, এটা কোথেকে পেলাম বলতো, আমি এটাখানে লিখলাম আপাতত দৃষ্টিতে এইটুকুই লিখলাম যে জির মধ্যে একটা এলিমেন্ট আছেই আছে যার অর্ডার টুকু 5, এই কনসেপ্ট থেকে আমি কি করে বলতে পারলাম, এই কনসেপ্ট থেকে আমি কি করে বলতে পারলাম জির একটা সাব গ্রুপও আছে যেই সাব গ্রুপ নাকি জেনারেটর অফ এ, এইটা এইটা থেকে কি করে বললাম জির একটা সাব গ্রুপ আছে যেটা হচ্ছে ইজ ইকুয়াল টু,
বাট জেনারেটর হবে কোথা থেকে? জেনারেটরের কনসেপ্ট নিলাম কেন? কোনটা সাইক্লিক গ্রুপ? আমি পেয়েছি হচ্ছে, অরিন্দম বলো, আমি পেয়েছি গ্রুপের মধ্যে জি নন কমিউনিটি গ্রুপ ছিল, ওই নন কমিউনিটি গ্রুপের একটা এলিমেন্ট পেয়েছি এ, যার অর্ডার হচ্ছে 5। এইটুকু আমি সিওর হয়েছি। আমার প্রশ্ন, এইটা থেকে কি করে বলছি অর্ডার অফ এইচ ইকুয়াল টু 5, যেখানে এইচ ইকুয়াল টু জেনারেটর অফ এ? এইটা আমার প্রশ্ন। এইটা প্রশ্ন, দেন জি মাস্ট হ্যাভ এ সাব গ্রুপ 5 অর্ডারে, একটা সাব গ্রুপ থাকবে, তার জেনারেটরটা হচ্ছে এ। A cyclic group of finite order n has a cyclic group of finite order n has one and only one subgroup of order d. এটা কোথা থেকে পেলা? কার মাথাতে আসছে বলো তো? রিয়া, এলিমেন্টের অর্ডার 5, যদি একটা গ্রুপের, কোন একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার যদি 5 হয়, তার মানে এ টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই, তাহলে কি বলা যেত এ এ জিরো, এ ওয়ান, এ টু, এগুলো আর ডিস্টিং এলিমেন্ট অফ কিছু একটা ছিল না? এরকম একটা থিওরেম, একটা থিওরেম এরকম একটা ছিল, যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয়ে যায়, তাহলে কোন কোন এলিমেন্ট গুলো ডিস্টিং এলিমেন্ট ছিল? দেখো, এইটা ছিল ওই লজিক থেকে দিয়েছি। দেখো, ছিল আমার এরকম একটা স্টেটমেন্ট ছিল, ছিল যদি অর্ডার অফ এ ইকুয়াল টু এন হয়ে যায়, তাহলে নাকি অর্ডার অফ এ যদি 5 হয়ে থাকে, তাহলে নাকি এ এ স্কোয়ার, এ কিউ, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 5, এগুলো আর অল ডিস্টিং এলিমেন্ট, আর অল ডিস্টিং এলিমেন্ট কার কার এগুলো ডিস্টিং এলিমেন্ট কার বলো? আমার মেন গ্রুপ ছিল, জি ছিল মেন গ্রুপ, তার এলিমেন্ট পেয়েছি অর্ডার অফ এ ইকুয়াল টু কত? আমার স্টেটমেন্ট ছিল লেট এ বি এন এলিমেন্ট অফ জি,
ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু এন, হ্যাঁ জি মেন গ্রুপ অর্ডার অফ এ ইকুয়াল টু ফাইভ, তাহলে এ এ স্কোয়ার এ কিউ এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফাইভ, এগুলো একটা এক একটা ডিস্টিং এলিমেন্ট। এই ডিস্টিং এলিমেন্ট গুলোকে দিয়ে আমি কি একটা সেট বানাতে পারি, এগুলোকে দিয়ে একটা কি সেট বানাতে পারি? বানাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে সেট তুমি বানালে ঠিক আছে, এটা সাব গ্রুপ হবে, তার কি ক্রাইটেরিয়া আছে? সেট তো বানাতে পারে নিশ্চয়ই ডিস্টিং এলিমেন্ট সেটের মধ্যে রাখলে, তার অর্ডারও ফাইভ হয়ে গেল, নো ডাউট অর্ডার অফ এইচ ইকুয়াল টু ফাইভ, সব মিলে গেছে, বাট এটা সাব গ্রুপ কি করে বলবে? সাব গ্রুপ কি করে বলবে শুনি, যদি সাব গ্রুপ এটাকে দেখিয়ে দিতে পারো কোনোভাবে, তাহলে কিন্তু নো ডাউট বলে দেওয়া যাবে আমার থিওরিম কিন্তু প্রুভ হয়ে গেছে। এটাকে সাব গ্রুপ দেখানো যাবে, সাব গ্রুপ দেখানো যাবে? কিভাবে সাব গ্রুপ দেখাবে এটাকে বলো বলো বলো, কাছাকাছি চলে এসেছি। যদি সাব গ্রুপ বলে দিতে পারো এইচটা একটা সাব গ্রুপ, তাহলে কিন্তু হয়ে যাবে, যেহেতু অর্ডার অফ এইচ ইকুয়াল টু এ ইকুয়াল টু ফাইভ, তাহলে এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর আর ডিস্টিং এলিমেন্ট অফ জি, এগুলো একটা সেটের মধ্যে রাখলে এইচ একটা নিশ্চয়ই একটা আপাতত সেট। এটা কি সাব গ্রুপ? সাব গ্রুপ হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া ছিল? বাট এর ইনভার্স কি করে খুঁজবে? থিওরেম তো, এর ইনভার্স এ কিউর ইনভার্স, এটা এটাকে দাঁড়া এইটাকে জেনারেটর অফ এ, ফাইনাইট এর ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি হোল্ড করলে হতো, অনলি এটা ফাইনাইট গ্রুপ, ক্লোজার প্রপার্টি, ক্লোজার প্রপার্টির জন্য কি হচ্ছে? এ নট এ স্কোয়ার, আচ্ছা এ কিউ, এ নট এ স্কোয়ার এ কিউ, এ নট এ টু দি পাওয়ার, আচ্ছা এ টু দি পাওয়ার ফাইভ নট এ কিউ, এটা কি হবে? ফাইভ আর থ্রি নিলে, বেশি নিলে ফাইভ আর ফোর ধরো, এ টু দি পাওয়ার ই, নিশ্চয়ই সব চলে আসছে, সব চলে আসছে, চলে আসছে, চলে আসছে, লেখো ঠিক আছে, এটা একটু লিখতে হবে, কত লিখেছ সিন, এখানে একটু গুছিয়ে লিখি না হয়, না যে ওটা কেটে দাও, ওই লাইন কেটে দাও, এখান থেকে আমি দেখাবো, ওখান থেকে দেখাবো, লেখো এরপর জি মাস্ট হ্যাভ এন এলিমেন্ট অফ অর্ডার ফাইভ, এটুকু থাকবে, এরপর জি মাস্ট হ্যাভ এন এলিমেন্ট হুজ অর্ডার ইজ ফাইভ, এখান থেকে ক্যালকুলেশন করছি, লেখো দ্যাট ইজ অর্ডার অফ এ ইকুয়াল টু ফাইভ, লেখো দেন এ এ স্কোয়ার এ কিউ এ টু দি পাওয়ার ফোর আর এ টু দি পাওয়ার ফাইভ, এটা কার সঙ্গে সমান? ই সঙ্গে সমান, লেখো আর অল ডিস্টিং এলিমেন্ট অফ জি, আর অল ডিস্টিং এলিমেন্ট অফ জি, লেখো লেট এইচ ইকুয়াল টু, লেট এইচ ইকুয়াল টু এ এ স্কোয়ার এ কিউ এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু কত? ই, লেখো সিন্স এইচ ইজ এ, লেখো ফাইনাইট, লেখো সিন্স এইচ ইজ এ ফাইনাইট সেট, লেখো সিন্স এইচ ইজ এ ফাইনাইট সেট, সো সো এইচ আর লিখলাম না ওই প্রপার্টি, সো এইচ মাস্ট বি এ সাব গ্রুপ অফ, সো এইচ মাস্ট বি এ সাব গ্রুপ অফ জি, ব্র্যাকেটের মধ্যে লেখো বাই দ্য প্রপার্টি অফ ক্লোজার প্রপার্টি, বাই দ্য লেখো বাই ক্লোজার প্রপার্টি, একটু লিখে দেওয়া ভালো, বাই ক্লোজার প্রপার্টি, ঠিক আছে লেখো হেয়ার অর্ডার অফ এইচ কত? এটাই আসল লজিক, এটাই খোঁজা যাচ্ছিল না, আচ্ছা বাকি যেগুলো
আছে না আমি পাঠিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও। আচ্ছা মোটামুটি অঙ্ক করা আছে। আচ্ছা একটা কোশ্চেন ছিল 2011-তে, দা সেট অফ, লেখো লেখো, দা সেট অফ অল ইভেন পারমুটেশন, লেখো দা সেট অফ অল ইভেন পারমুটেশন। আচ্ছা এটা ধরো কোশ্চেনটা এরকমই ছিল, লেখো দা সেট অফ অল ইভেন পারমুটেশন, ইভেন পারমুটেশন ইজ এ সাইক্লিক গ্রুপ, দা সেট অফ অল ইভেন পারমুটেশন, ইভেন পারমুটেশন 1, 2, 3 উপরে ইজ এ সাইক্লিক গ্রুপ, দা সেট অফ অল ইভেন পারমুটেশন 1, 2, 3 ইজ এ সাইক্লিক গ্রুপ। বুঝতে হবে, লেখো ডিটারমাইন টু ডিস্টিংক্ট জেনারেটর অফ জি, ডিটারমাইন টু ডিস্টিংক্ট জেনারেটর অফ জি, ডিটারমাইন টু ডিস্টিংক্ট জেনারেটর অফ জি। আচ্ছা এইটা মনে হয় A3 না, দা সেট অফ অল ইভেন পারমুটেশন, এটা কি তোমরা A3 দিয়ে লিখতাম, হ্যাঁ কি না? লেখো লেখো, হিয়ার দা গ্রুপ ইজ, লেখো হিয়ার দা গ্রুপ ইজ অল্টারনেটিভ গ্রুপ A3, লেখো অর্ডার অফ A3 কত, A3 অর্ডার কত, কি ছিল A3 অর্ডার? হ্যাঁ 3, 3, 6/2 ছিল না, এন 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 বাই টু ছিল। লেখো অর্ডার অফ A3 ইকুয়াল টু 6/3 মনে হয়েছিল, 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2, 2। আচ্ছা টুটা প্রাইম নাম্বার, লেখো সিন্স টু ইজ এ প্রাইম নাম্বার, সিন্স টু ইজ এ প্রাইম নাম্বার সো A3 ইজ কি বলো, A3 ইজ সাইক্লিক গ্রুপ। আচ্ছা A3 এলিমেন্ট গুলো কি কি ছিল একটু লিখে ফেলো, লেখো ওই নো A3, এটা A3 এর মধ্যে কোন এলিমেন্ট গুলো ছিল জানো, রো 0 রো 1 আর কি, রো 0 রো 1 আর রো 2, তাই তো না? আচ্ছা আমার জেনারেটর খুঁজতে বলছি, থ্রি তো আমি আমি 3 লিখে দিয়েছি না, আচ্ছা করেছি ঠিক, এটা 3 লেখো, 2 নয় 6/2 3 হবে, আমি 6/2 2 লিখে দিয়েছি ভুলে, যাই হোক 3 যে প্রাইম নাম্বার তো সাইক্লিক। আচ্ছা A3, এবার জেনারেটর খুঁজতে বলেছে, এটার টু ডিস্টিং জেনারেটর, দুটো জেনারেটর, তো জেনারেটর বের করার সময় আমি জানি এই এলিমেন্টের গুলোর উপরে 1, 2, 3, 4 চাপিয়ে পাওয়ার করে A3 কোন এলিমেন্টের গুলোর জন্য পাওয়া যাচ্ছে, রো 0 এর উপরে যাই পাওয়ার চাপাও না কেন সেটা বারে বারে কাকে ফেরায়, তার মানে জেনারেটর অফ রো 0 কাকে ফেরায় চিরকাল, রো 0 কে ফেরায়। এবার একটু দেখা যাক, জেনারেটর অফ রো 1 একটু আগে করে দিলাম মনে হয় কোন অঙ্কটাতে, রো 1 এর জেনারেটর মানে রো 1 হোল টু দি পাওয়ার 1, রো 1 এর হোল স্কোয়ার, রো 1 এর হোল কিউ, এগুলো পাচ্ছিলে একটু আগে কোন অঙ্কটাতে করলাম, কত পাচ্ছিলে, কোন রো 0 রো 1 আর রো 2 ফেরাচ্ছিল না আগের অঙ্কটাতে, দেখিয়ে দিয়েছি আমি, এটা মানেই তো, এটা মানেই তো A3, তাহলে রো 1টা কি দেবে জেনারেটর, হ্যাঁ কি না? লেখো হেয়ার হিন্স রো 1 ইজ দা জেনারেটর, রো 2টা দেখি রো 2র কি অবস্থা হয়, জেনারেটর অফ রো 2 কি ফেরায় দেখি, জেনারেটর অফ রো 2র মধ্যে অ্যাকচুয়ালি এইটা জেনারেটর অফ রো 2র ডেফিনেশন যদি আনো তাহলে এইটুকু পাবে, রো 2 হোল টু দি পাওয়ার n such that n belongs to natural number, ইনভার্স নিলেও হবে, নেগেটিভ গুলো দেখার দরকার নেই। আচ্ছা রো 2 হোল টু দি পাওয়ার 1, নো ডাউট রো 2, রো 2 স্কোয়ার না রো 2 2,
রো টু ইন্টু রো টু কত হয় দেখো টেবিল দেখে, রো ওয়ান, ভালো। আচ্ছা রো টুর কিউ, রো টু কিউ মানে হচ্ছে রো টু স্কোয়ার ইন্টু রো টু, রো টু স্কোয়ার মানে রো ওয়ান ইন্টু রো টু কত, রো জিরো, পরে গুলো দেখবে সব একই আসবে একই ভাবে করে। তাহলে রো জিরো রো ওয়ান, রো জিরো রো ওয়ান রো টু লেখো, হেন্স রো টু ইজ দা ইজ অলসো, রো টু ইজ অলসো জেনারেটর। আচ্ছা এই হলো সাইক্লিক, এই হলো এই চ্যাপ্টার। এবার আমি একটু নেক্সট চ্যাপ্টারতে একটু বলে দিই আজকে, দেখো টেস্ট ফর নর্মালিটির আগে আছে নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ আগে একটু বুঝে ফেলো, লেখার দরকার নেই আজকে, লেখার দরকার নেই। কোন একটা গ্রুপকে আমি কখন নর্মাল সাবগ্রুপ বলবো, দেখো কোন একটা গ্রুপকে আমি কখন নর্মাল সাবগ্রুপ বলবো, ডেফিনেশন হচ্ছে এটাই, এ গ্রুপ ডেফিনেশনে দেখো, এ সাব গ্রুপ এইচ অফ এ গ্রুপ জি ইজ সেট টু বি নর্মাল সাব গ্রুপ অফ জি ইফ এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর হোল্ড ফর অল এ বিলংস টু জি। মেন ডেফিনেশন হচ্ছে এটা, যে আমার হাতে একটা এইচ সাব গ্রুপ আছে, মেন জি আছে, এখন একটা এলিমেন্ট আমি জি থেকে এ ফিক্সড করলাম, এই জি থেকে এ ফিক্স করার সময় আমি নিশ্চয়ই এ এইচ ইকুয়াল টু এইচ এ ক্যালকুলেট করতে পারবো, হ্যাঁ কি না করা যাবে। এখন এইচ ইকুয়াল টু এ এইচ ইকুয়াল টু এইচ এ, এইচ কিন্তু তুমি বানাতে পারবে, এ এইচ কিভাবে বানাই, যেভাবে বানাতে শিখেছো সেভাবে এইচ বানাবে। এখন জির মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবকটা এলিমেন্টের জন্য এ এইচ আর এইচ এ এই দুটো সেট যদি সব সময় সমান হয়ে যায় তাহলে ওই এইচ গ্রুপটাকে আবার আমি বলবো নর্মাল সাব গ্রুপ। রিপিট, আমার হাতে এইচ গ্রুপ সাব গ্রুপ আছে, জি মেন গ্রুপ আছে, তো আমি জি নিয়ে আর এইচ এর দ্বারা যতগুলো লেফট কোসেট আর রাইট কোসেট বানানো যায় সেটুকু আমি বানাই। বানানোর সময় যদি দেখো লেফট কোসেটের মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো ঘুরে ফিরে আসছে, রাইট কোসেটের সময়ও সেম এলিমেন্ট যদি ঘুরে ফিরে আসে বা দুটো সেট যদি সমান হয়ে যায় তাহলে ওই সিচুয়েশনে এইচটাকে বলবো নর্মাল সাবগ্রুপ। আমি একটু উদাহরণ নিই, দেখো উদাহরণটা এটুকুই নেই, আচ্ছা উদাহরণটা এভাবে নেই, উদাহরণ আছে তোমার জি ইকুয়াল টু, দেখো জি ইকুয়াল টু এস থ্রি আর এইচ ইকুয়াল টু রো জিরো রো ওয়ান রো টু। এখন যতগুলো লেফট কোসেট আর রাইট কোসেট বানানো যায় সেগুলো দেখো, আমার বইতে পরিষ্কার এটার এক্সাম্পলও ছিল, দেখো এক্সাম্পল থ্রির দিকে দেখো, কোসেট চ্যাপ্টার এক্সাম্পল থ্রির দিকে দেখো, তো ধীরে ধীরে দেখেছো পেয়েছো না, কোসেট চ্যাপ্টারে দেখো এক্সাম্পল থ্রিতে ওইটাই নেওয়া হয়েছে, রো জিরো এইচ এর মধ্যে কি কি এলিমেন্ট ছিল, রো জিরো রো ওয়ান আর রো থ্রি এইটুকু ছিল। এবার একটু রাইট কোসেটের দিকে আসো, তো রাইট কোসেটও সেম এক্সাম্পল ছিল, এটা কি হবে রো জিরো এইচ, ধরো 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 উদাহরণটা ঠিকঠাক নিলাম না, হ্যাঁ এক্সাম্পল আছে রো জিরো এইচ এর মধ্যে রো জিরো রো ওয়ান রো থ্রি আবার
এইচ ইকুয়াল টু এইচ এ তোমার এইচ রো জিরোর মধ্যে এখানে কি দিচ্ছে কোথায়? আমার বইতে তাহলে ভুল লেখা আছে, তোমাদের বইতে কি লেখা আছে দেখো তো। এইচ রো জিরোর মধ্যে রো টু, আচ্ছা রো ওয়ান এইচ এর মধ্যে রো ওয়ান রো টু রো জিরো, এই রো ওয়ান রো টু রো জিরো ভুল আছে, এটা রো টু এইচ এর মধ্যে দেখো তো, রো টু এইচ এর মধ্যে আছে রো টু রো জিরো রো ওয়ান, আর এই রো টুর মধ্যে আছে দেখো রো টু রো জিরো রো ওয়ান, লেফট কো সেটের রো থ্রি এইচ এর জন্য আছে রো থ্রি রো ফোর রো ফাইভ, এখানে আছে দেখো রো থ্রি রো ফোর রো ফাইভ, রো থ্রি রো ফাইভ রো ফোর আছে, রো ফোর এইচ এর জন্য আছে রো ফোর রো ফাইভ রো থ্রি, এখানেও আছে রো ফোর রো থ্রি রো ফাইভ, দেখো রো ফাইভ এইচ এর জন্য আছে, লেফটের জন্য আছে রো ফাইভ রো থ্রি রো ফোর, এখানেও আছে রো ফাইভ রো ফোর রো থ্রি, এইটা ভুল আছে, কোনটা ভুল আছে একটু চেক করিও তো। দেখো আলটিমেট যেটা দেখলাম লেফট কো সেটের প্রত্যেকটা, এটা একটু গন্ডগোল আছে, মানে এইটা অ্যাকচুয়ালি হয়ে যাবে এইচ রো জিরোর সঙ্গে সমান হয়ে যাবে, একটু মেলাবে যে রো জিরো এইচটা কি আছে, এই যেটা দিয়ে গুণ ফুল করে দেখো, এটা দিচ্ছে না রো জিরো রো ওয়ান রো টু দিচ্ছে, দেখবে এটা পাবে। সিমিলারলি রো ওয়ান এইচ ইকুয়াল টু পেয়ে যাবে এইচ রো ওয়ান পেয়ে যাবে, তারপরে রো টু এইচ ইকুয়াল টু কত এইচ রো টু, এই জিনিসগুলো যদি সমান হয়ে যায় তাহলে এইচটাকে বলবো আমি নর্মাল সাবগ্রুপ। তার আগের এক্সাম্পলটাতে হবে না, যেটা জি ইকুয়াল টু, এটা একটু ভেরিফাই করতে হবে, নিজে পারবে গুণ তো শিখেছ, তার আগের এক্সাম্পলটা ছিল জি ইকুয়াল টু এস থ্রি আর এইচ ইকুয়াল টু ছিল রো জিরো রো থ্রি, এটার ক্ষেত্রে লেফট কোষের আর রাইট কোষের মনে হয় কোনটা সমান হচ্ছে না, দেখো তো রো জিরো এইচ কোনটা সমান হবে না, দেখো 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 রো ওয়ান এইচ আছে রো ওয়ান রো ফাইভ, আর এদিকে এইচ রো ওয়ান আছে রো ওয়ান রো ফোর, হচ্ছে না, একটা না হলেই হবে, তো এর ক্ষেত্রে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ নয়, এটার ক্ষেত্রে এইচটা হচ্ছে নর্মাল সাব। মোদ্দা কথা হচ্ছে যে এ এইচ ইকুয়াল টু এইচ এ, এইটুকু হয়ে যাবে ফর অল এ বিলংস টু জি, তবেই আমি এইচটাকে বলতে পারবো নর্মাল সাবগ্রুপ। তো আপাতত এই একটু বাড়িতে তুমি কি করবে, বাড়িতে শুধু ডেফিনেশনটা আগে লিখবে খাতাতে, আমি লিখে দিলাম না, ডেফিনেশনটা আগে লিখবে যে নর্মাল সাবগ্রুপ, যেই ডেফিনেশনটা আমি বললাম সেইটুকু লিখবে, লেখার পর ওই এক্সাম্পল একটা হবে একটা হবে না এইটুকু শুধু লিখে ফেলো, কি বললাম বুঝলে, নেক্সট দিন আমি না হয় নর্মাল সাবগ্রুপের পরের জিনিসগুলো আমি এক্সটেনশন করবো। আজকে এই পর্যন্ত থাক, দোকানে যেতে হবে আমাকে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। রাখো।